হতো কোনদিন হতো না তাই তার স্বামী স্ত্রী যুক্তি করে কি করছে জানো বলছে এই হাড়ির মধ্যে যখন আমার শিশুটি রয়েছে টুকরো টুকরো অবস্থায় এই হাড়িটিকে মাথায় করে নিয়ে যে ব্যক্তি নাম করতে করতে যাচ্ছে তার শ্রীচরণে আমরা অর্পণ করব তাই তো দেখি প্রভু কি করেন তার বাবা মা এইভাবে হাড়িটিকে বাবা মাথায় নিয়েছি মা তো বাবা মায়ের মন কি স্থির থাকতে পারে দেখুন মায়ের সঙ্গে কোনো সন্তান যদি রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যায় কি গো মা আপনারা তো মায়ের জাত আপনাদের সন্তান যদি আপনাদের সঙ্গে বাক্যালাপ করে যদি বাড়ি ছেড়ে চলে যায় যতক্ষণ না সন্তানটি ফিরে আসে ততক্ষণ দরজার কাছে উঁকি ঝুঁকি মারেন মারেন না কখন ছেলেটি এসে আমায় মা বলে ডাকে আর একবার যদি তার ছেলে এসে মায়ের গলা জড়িয়ে বলে মা মায়ের সকল রাগ দূরভূত হয়ে যায় তেমনি মায়ের মন তো পেছনে আমার কাঁদতে কাঁদতে যাচ্ছে আর তার বাবা চিৎকার করে ডাকছে গৌর রে আসিতে সকলে পা যে তোমার ডাকে তার যে হয়ে যায় ছেলেটির বাবা বলছে গৌর সুন্দর দাঁড়া সকলে দাঁড়িয়ে গেছে গৌর সুন্দর কিন্তু দাঁড়াচ্ছে না বাবা গৌর সুন্দর পথে চলছে নিত্যানন্দ গিয়ে গৌরহরির হাতে ধরে বলছে গৌরহরি অপেক্ষা করো কি গো রাস্তায় যাওয়ার সময় যদি পেছনে কেউ ডাক দেয় তার জন্য তো একটু অপেক্ষা করতে হয় তাই না না হলে যে আমাদের বিপদ হবে কিন্তু গৌরহরি তো বুঝে নিয়েছে কে ডাকছে কেন ডাকছে কি কারণ গৌরহরি জানিয়ে গেছে নিত্যানন্দ বাবা জানতে পারলেন না কিন্তু নিতাই তার বড় দাদা বড় ভাই গৌর সুন্দর বলছে দাদা আমাদের যে বহু পথ বাকি হোক বাকি পেছনে কে ডাকছে তোর নাম ধরে দাঁড়া গৌর সুন্দর পারিষদ বর্গকে নিয়ে দাঁড়িয়ে গেল আর সেই ছেলেটির বাবা কি করেছে জানো হাড়িটাকে যে মাথায় করে নিয়ে গিয়েছিল সেই গৌরহরির শ্রীচরণে রেখে গৌরহরি হা গৌর বলতে বলতে মুচ্ছার মতো যেন অজ্ঞানের মতো হয়ে গেল
তখন নিত্যানন্দ তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো তোমাদের ওই হাঁড়ির মধ্যে কি আছে গো? তার স্ত্রী তখন কেঁদে কেঁদে বলছে, আমি এক হতভাগিনী মা, আমি এক হত না মা, যারা গৌরহরির দর্শন পায় তারা আবার হতভাগিনী কি করে হয়? বলো মা ওই হাঁড়ির মধ্যে কি আছে? বলছে, জানো আমি এক হতভাগিনী মা, আমার নিজের সন্তানকে টুকরো টুকরো করে কেটে ওই হাঁড়ির মধ্যে কেন? ওই নিজের সন্তানকে টুকরো টুকরো করে কাটলে কেন? না তোমরা যখন নাম করতে করতে গিয়েছিলে না, আমি নাম শ্রবণ করতে করতে এই ঘটনা ঘটে গেছে। নিত্যানন্দ বলছে, দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো। গৌরহরির কাছে গিয়ে বলছে, গৌর সুন্দর গৌর সুন্দর বলছে, দাদা শোনো গৌর সুন্দর, যে নাম শ্রবণ করতে করতে যার প্রাণ চলে যায় সেই নাম শ্রবণ করতে করতে তুমি তার প্রাণ সঞ্চার করো। গৌরী বলল, দাদা যে চলে যায় সে কি আর ফিরে আসে? নিত্যানন্দ বলছে, আমি সবই জানি। সব জানো? কি জানো? শোনো গৌর সুন্দর, এই পৃথিবীতে আর কেউ না জানলো আমি জানি তুমি কে। নিত্যানন্দ বলছে, আমি জানি তুমি কে। তুমি দিনকে রাত করতে পারো, রাতকে দিন করতে পারো, তুমি সকল ব্যাধির মালিক, তুমি সর্বকারণের কারণ, তোমাকেই তার সন্তানকে বাঁচাতেই হবে, না হলে কিন্তু আমি ছাড়ব না। গৌরহরি এক পা করে সেই হাঁড়িটির সামনে এসে দাঁড়াল। হাঁড়িটার সামনে এসে দাঁড়িয়ে মনে মনে তিনি তার গুরু মন্ত্র জপ করলেন। যেই না জপ করছে আশ্চর্য বাবা, গৌরহরির গলা থেকে একটি মালা হঠাৎ ছিন্ন হয়ে সেই হাঁড়িটার উপরে পড়েছে। যেই না হাঁড়ির উপরে পড়েছে, যেই না মালাটি ছিঁড়ে হাঁড়ির উপরে পড়েছে, ও মনে হাঁড়ি গড়ায়ে গড়ায়ে যাই রে, গড়ায়ে গড়ায়ে যাই রে, গড়ায়ে গড়ায়ে যাই রে, গড়ায়ে গড়ায়ে যাই রে। সেই হাঁড়িটি বাবা আর এক জায়গায় থাকছে না, মাটির হাঁড়ি তো গড়তে শুরু করছে। আশ্চর্য, গৌরহরির গলা থেকে একটি মালা ছিঁড়ে পড়লো আর হাঁড়িটি গড়তে শুরু করলো। নিতাই দিয়ে তারে ধরলো গড়ায়ে গড়ায়ে যাই রে, নিতাই ধরলো গড়ায়ে গড়ায়ে যাই রে, নিতাই দিয়ে তারে ধরলো হরি 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 বলো, নিতাই পায়ে ধরলো হরি 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 বলো, নিতাই গিয়ে পায়ে ধরলো জানেন বাবা, যেই না নিত্যানন্দ গিয়ে হাঁড়িটিকে ধরে ফেলছে অমনি হাঁড়িটি চৌচির হয়ে ভেঙে গেল, আর হাঁড়িটার ভেতরে জানো মা, খুব ভালো করে লক্ষ্য করবেন, শিশুরা যখন মায়ের গর্ভের ভেতরে কেমন থাকে
ঠিক তেমনি আবার সেই হাড়িটার ভেতরে যেন শিশুটি শুয়ে আছে, ওয়া ওয়া করে কেঁদে উঠল। নিত্যানন্দ ছুটিকে দেখে কোলে ধরে নিয়ে বলছে, মা এই তোমার ছেলে কি গো? কেউ না জানতে পারলেও, কেউ যদি ছেলেকে চিনতে না পারে, এমনকি যদি প্রকৃত মা হয়, সন্তান যদি বাইরে চলে যায়, সেই সন্তান যদি বাইরে কোনো বিপদ হয়, মায়ের মনটা আনচান করে উঠে, হয় না মা? হয়তো বলা যাবে না কি বিপদ হয়েছে, কিন্তু মায়ের মন তো আনচান করে উঠে। তখন তার মা বলছে, এই তো আমার সেই ছেলে, ওরে এই তো আমার সেই ছেলে, এই তো আমার সেই ছেলে, এই আমার সেই ছেলে, ওরে দাও দাও গৌর সুন্দর বলল, না ওই ছেলে তোমার নয়, এই ছেলে আজ থেকে এই নাম সেবায় থাকবে, আজ থেকে আমি ওর নাম দিলাম চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, আজ থেকে ওর নাম দিলাম কৃপা সিন্ধু। ও সর্বক্ষণ শুধু কৃপাই করে রাখবে, নামের এত মহিমা। সেই গৌরহরি প্রমাণ করে গেল। তাই শুধু গৌর ভক্তগণ, এতক্ষণ আমরা গৌর লীলায় ছিলাম, এবার আমরা যাব শ্রীরাম বৃন্দাবন লীলায়। কি গো বাবা, নবদ্বীপ ধাম থেকে তো বৃন্দাবনে যাওয়ার জন্য ইচ্ছা হয়, আগেই বলেছি আবার বলছি, আমরা সকলে মিলে, সকলে মিলে আমরা গাইব। কি গাইব জানেন? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব সবাই বৃন্দাবন ধাম। কৃষ্ণ না কৃষ্ণ না মধুর মধুর না, গাইতে গাইতে যাব সবাই বৃন্দাবন ধাম। কি বলছে? কৃষ্ণ না কৃষ্ণ না মধুর মধুর না, যাব সবাই বৃন্দাবন ধাম। কৃষ্ণ না মধুর না মধুর মধুর না, গাইতে গাইতে যাব সবাই বৃন্দাবন। আমরা সকলে মিলে কৃষ্ণ নাম রাধা নাম করতে করতে শ্রী বৃন্দাবন ধামে যাব। কেন? দেখুন রাস্তায় যখন আমরা চলাফেরা করি গো মা, তখন কি এমনি কেউ চলতে পারি? এমনি চলতে পারি না, কিছু না কিছু তো বাক্যালাপ করতে হয়, করি না বাবা? সেই বাক্যালাপটা কি করছি আমরা? আমরা রাস্তায় যেতে যেতে কি করি গো? মোরা কু কথায় আলাপে, কি গো মা, আমরা রাস্তায় যেতে যেতে পরচর্চা করি না? হ্যাঁ মহাজন বললে, মোরা কু কোথায় আলাপে, কু কোথা প্রলাপে, রসনাতে মে
মহাজন বলছে আগে অপরের দোষ ধরার আগে আগে তুই নিজের দোষ গুণটা বিচার কর না রে বাবা। এই যে কীর্তনটা কি জিনিস জানেন তো, ভগবান গোবিন্দ আমার একটা কথা বলছে, আমার সেবা পুজো করার আগে আমার ভক্ত কে তাকে আগে চেনার চেষ্টা কর, আমার ভক্তকে জানার চেষ্টা কর। আর তুই কে, তুই কোথায় ছিলি, কোথায় এসেছিস, কোথায় যাবি, তোর কর্ম কি, আমরা কি নিজের জন্য কেউ ভাবি? তারা নামামৃত পান করে না, তারা নামামৃত পান করে না। তাই সেখানে বলছে কি, পথের মাঝে যেতে গেলে কি করতে হয় জানেন তো, আবার বলছে একটি পথ, পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণের নাম, পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণের নাম, পথের মাঝে যাবে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা না, জপ নাম মধুর নাম, জপ নাম কৃষ্ণ নাম, জপ নাম কৃষ্ণ না, ভবে আসিয়া ভবে বসিয়া একবার লহরে কৃষ্ণের নাম, ভবে আসিয়া ভবে বসিয়া একবার লহরে কৃষ্ণের নাম, হরি বল হরি বল। বললেন কি না, ভবে আসিয়া এই ভবের মাঝে এসে ভবে বসিয়া লহরে কৃষ্ণের নাম, ভবে আসিয়া ভবে বসিয়া লহরে কৃষ্ণের নাম, জপ নাম হরি নাম মধুর নাম গহনা, জপ নাম হরি নাম জপ নাম কৃষ্ণ নাম, জপ নাম হরি নাম এইভাবে বাবা আমরা সকলে মিলে বৃন্দাবন ধামে যাব। আচ্ছা, এই যে বৃন্দাবন ধামটি আমরা পরিদর্শন করতে যাব, এই বৃন্দাবন নামটি হলো কেন? সেখানে তো অন্য কোনো বন হতে পারত, তাই না? বৃন্দাবনে গেলে যারাই যায় সকলে বলে রাধে রাধে, যার কথা না শুনলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না, তাহলে রাধাবন না হয়ে বৃন্দাবন হলো কেন? এটাও একটু জেনে রাখুন বাবা। অনেক সময় বাল্যকালে বাবা মারা তো আদর করে অনেক ধরনের নাম রাখে না, রাখে না? যেমন এই যে গৌরসুন্দরের বাল্য নাম নিমাই, বিশ্বম্বর, হলুদ বরণ গোরা। তিনি সন্ন্যাস নেওয়ার পরে তিনি কিন্তু নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কি গো, তাই তো? অনেক নাম, কিন্তু আজকে আমি আপনাদের সামনে আমার গৌরহরির একটা নতুন নাম দিয়ে যাব। আজকে গৌরহরির একটা নতুন নাম আমি দিয়ে যাব, সেটা কি জানেন তো? ওরে আনারস বটে রে, আমার গৌর হরির নাম দিলাম আনারস।
হরি বল হরি বল। আপনারা হয়তো ভাবছেন আমরা এত কিছু খরচ করে এই গ্রামে আমরা উৎসব করছি আর উনি এসে বলছেন গৌর হরির নাম আনারস, কিন্তু মা গো ও বাবা আমি কিন্তু যে বাজারে বিক্রি হয় ওই আনারস বলছি না, আসাম শিলিগুড়িতে যে প্রচুর আনারসের চাষ হয় ওখানে ওই আনারসের কথা বলছি না, আমার গৌর হরির নাম আনারস কেন দিলাম? আজ সেই পদকর্তা বললেন ওরে আনারস বটে রে আনারস। এই যে এক জায়গায় সমবেত হয়েছিল এই গৌর হরির দয়া কি গো, আজ যিনি তিনি যদি এই ব্যবস্থাটা না করতেন তাহলে কিন্তু আমরা কখন কিভাবে এক জায়গায় সমবেত হয়ে সকলের বাড়ি বিভিন্ন বিভিন্ন জায়গায়, তাই না? গৌর হরি এই ব্যবস্থাটি করেছিলেন, কোথা থেকে নিয়ে আসছেন? না ব্রজ থেকে, নদী আছে এই রস এনেছিলেন বলে আমরা ওকে আনারস মানে আনিয়েছিল এই রস আনারস। হরে কৃষ্ণ, সেই গৌর হরির নাম স্মরণ করে গৌর লীলা সমাপ্ত করে বৃন্দাবন লীলায় প্রবেশ করছি বাবা, আর সে প্রবেশ করতে গিয়ে বৃন্দাবনের নাম রাধাবন না হয়ে বৃন্দাবন হলো কেন? না গৌর হরির যেমন অনেক প্রকারের নাম আছে আমাদের ছেলে মেয়েদের জন্য বাবা মায়েরা অনেক প্রকার নাম দেয়, ঠিক তেমনি রাধারানীর বাল্যকালের নাম ছিল বৃন্দা, সেই বৃন্দা থেকে বৃন্দাবন নামটি পরিচালিত হয়েছে। সেই বৃন্দাবনে আমরা সকলে যাব আর সেই বৃন্দাবনে গেলে শ্রেষ্ঠ স্থান দর্শন আমরা করব। বৃন্দাবনের শ্রেষ্ঠ স্থানটি কোথায় জানো মা? বৃন্দাবনের শ্রেষ্ঠ স্থান হল রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ড। যারা বৃন্দাবন গেছেন ভাবুন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড পাশাপাশি রয়েছে, মাঝে একটা পাহাড় আছে, তাই না? আর ওই রাধা কুণ্ডের জলে, রাধা কুণ্ডের জলে কিন্তু পদ্ম ফুল ফুটেছিল গো বাবা, পদ্ম ফুল ফুটেছিল। কিন্তু আপনারা গিয়ে দেখেছেন কি না সে রাধা কুণ্ডের জলে আর শ্যাম কুণ্ডের জলে কুর্ম ভাসছে, দেখেছেন তো? আমি বলছি পদ্ম ফুল ফুটেছিল, সেটা কিভাবে ফুটেছিল কখন ফুটেছিল সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তাই না? তাই মহাজন বললেন ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি অনাদি রাজ গোবিন্দ সর্বকারণে ভগবান শ্রী গোবিন্দের একদিন মনোভাব উদ্বিগ্ন হল, ভগবান শ্রী গোবিন্দের একদিন মনের ভাব জাগল। কি ভাব জানো? ভগবান শ্রী গোবিন্দ মনে মনে ভাবছে আমি যাদের বাড়িতে যাই সেই ভক্তরা আমার পদ সেবা করে, পদ ধৌত করে, কি করেন না? গোবিন্দের পদ সেবা গোবিন্দের পদ ধৌত তো আমরা সকলেই করি। গোবিন্দ মনে মনে ভাবছে না আজকের লীলাটি আমি করব ভক্ত সেবা করব, আমি ভক্তের সেবা করব। তাই তার পারিষদ বর্গকে নিয়ে সঙ্গে আমার চলছে মাঠে, গোচারণের মাঠে যাচ্ছে,
सुबल को रिया संगी बिपिनो बिहारो रंगे ओरे सुबल को रिया संगे ओरे बिपिनो गोविंद मार सखा देर नहीं जाते और रास्ता ही जेते जेते देखूं तारा की आलोचना करछे ओरे राई बोले यार रसेर कथा राई बोले यार रसेर कथा ओरे सुबल सखाय गलाय धरे राई बोले यार महरम कथा भगवान श्री गोविंद अमर सखादेर संगे निये जाच्छे आर एमतो समय सुबलेर हाथ धरे किछु कथा कइछे सुबलेर हाथ धरे कि बोलछे केउ बुझते पारछे ना तखन सुदाम सुदाम मधुमंगल बटु তার অনেক তো সখা সকলে ছুটে এসে বলছে ও ভাই কানাই ভাই কানাই তুই কি বলছিস গুনগুন করে তুই বল না তখন সুবল বলছে কি বলছে জানিস আজকে কানাই নাকি এই মাঠে খেলা খেলবে খেলবে কি খেলবে কানাই আবার কি খেলবে কানাই তো খেলার রাজা কি গো কানাই তো সকলকে খেলায় আবার কানাই কি খেলবে নিজে বলছে তা জানি না কানাই বলছে আজ নিজেই সে খেলবে সকলে বলছে বল বল কি বলছিস বল কানাই বলছে দেখ ওই যে পলাশ গাছ দেখা যাচ্ছে না ওই পলাশ গাছের পাতা একটু নিয়ে আই তো সুদামা তখন কি করেছে জানো ছুটতে ছুটতে গিয়ে পলাশ গাছের একটি পাতা নিয়ে আসছে পলাশ গাছ পলাশ ফুল কখন বেশিরভাগ ফুটে গো এই যে সামনের সিজনটি আসছে দোল পূর্ণিমা তাই না হরি বল হরি বল পলাশ পাতা আনতে পাঠালো আর পলাশ পাতা একটি নিয়ে এসে বলছে এই না কানাই তোর পলাশ পাতা ধর কানাই কি করলো জানেন তো আড়াল করে পলাশ পাতাকে ছিদ্র করে দিল ছিদ্র করে দিয়ে বলছে এই তোরা সকলে আয় সবাই তার কাছে যখন গেল কানাই বলছে দেখ দেখ ওই পলাশ পাতাটার মাঝে একটা ছিদ্র আছে না না হ্যাঁ সকলে বলছে হ্যাঁ না দেখ ওই পাতাটা সঙ্গে আমি দশটা পাতা রাখবো মানে শুধু একটা পাতা নয় ওই পাতার সঙ্গে আরো দশটি পাতা আমি এই পাতার সঙ্গে মিশিয়ে দেব তবে ছেঁড়া পাতাটা
মানে কানা পাতাটা যার হাতে যাবে মানে যে নিতে পারবে তাকে কিন্তু এখান থেকে যমুনার ঘাট পর্যন্ত কাঁধে কাঁধে বয়ে নিয়ে যেতে হবে। হরি বল হরি। সুদামা মধুমঙ্গল বটু বলছে এটা আবার খেলা হলো না, এটাই তো খেলা। এই ছেঁড়া পাতা যার কাছে থাকবে সেই কিন্তু কাঁধে কাঁধে যমুনার ঘাট পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে। ভগবান শ্রী গোবিন্দ আমার সকল সখাদের মধ্যে মায়া জাল বিছিয়ে সকল ভক্তরা ভালো ভালো পাতা নিয়ে নিল, আর কানাইয়ের ভাগে আমার ছেঁড়া পাতা পড়ে গেল। কানাই নিজেই ছেঁড়া পাতা পড়ে গেল। সকলে বলছে কানাই, তুই নিজেই খেলা খুলে নিজেই হেরে গেলি। তাহলে আমার কথা আছে কি না, যে হারবে তাকে এখান থেকে কাঁধে কাঁধে নিয়ে যেতে হবে। ভগবান শ্রী গোবিন্দ ভক্তকে কাঁধে চাপান, ভক্ত এক পাশে কাঁধে বসছে। এক পাশে কাঁধে বসলে কি হয় গো বাবা, একটি পা সামনের দিকে একটি পা পেছন দিকে থাকে। তো ভগবান ভাবছে এ তো ভক্ত সেবা হবে না, ভক্তের দুটি পা আমার সম্মুখে যেন থাকে। ভক্তের দুটি পা যেন থাকে সবসময় সামনের দিকে। এই বলে গোবিন্দ কি করেছে জানো, সেই ভক্তকে বলছে তুই এভাবে বসলে আমার এক পাশে ভার লাগবে, তুই দুই পাশে বস না বাবা, দুই পাশে পা ঝোলাই। ভক্ত দুই পাশে পা ঝুলিয়ে বসে আছে, আর গোবিন্দ কি করেছে জানো, নয়নের জলে ভক্তের পদ ধৌত করিছে। ওগো নয়নে নয়নের জল দিয়ে গোবিন্দ আমার ভক্তের পদ ধৌত করে দিয়েছে। সকল ভক্ত চলে গেল, শেষে আছে সুবল, বড় চতুর। সুবল বলছে কানাইয়ের এ খেলা কি খেলা, কি খেলা জানো? তিনি মনে মনে ভাবল ত্রেতা যুগের কথা, সত্য ত্রেতা, তারপরেই তো দাপর। ত্রেতা যুগে রাম অবতারে ভগবান বিষ্ণু যে চার ভাগে বিভক্ত হয়েছিল, ভগবান বিষ্ণু চার অংশে বিভক্ত হয়েছিলেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সেই চার অংশ ত্রেতা যুগে রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন রূপে এসেছে। যখন রামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, ভাই ভরত কিন্তু মাতা কৈকেয়ীর উপর রাগ করে দাদাকে ফিরাতে গিয়েছিল, কি গো তাই না? সেই কৈকেয়ী কথা না মেনে যখন ফিরাতে যায়, রামচন্দ্র বলছে ভরত
পিতৃবাক্য রক্ষা করার মতো উপযুক্ত সন্তান যদি না হয়, বাবা মার কথা যদি কোনো সন্তান না শুনি, সেই সন্তান কোনোদিনের জন্য সুন্দর হতে পারে না। পৃথিবীতে যত বড় মন্দির হোক না কেন বাবা, মানুষের গৃহ মন্দির হলো সবচেয়ে বড় মন্দির, তাই না? আর পৃথিবীতে যত দেবতা দেবী রয়েছে সবার ঊর্ধ্বে হচ্ছে মা আর বাবা। একটি কথা বলে যাই, গুরুর কাছ থেকে জেনে নিবেন, মা বাবা দুজন মিলে সন্তান জন্ম দেয়, কিন্তু প্রথমেই কিন্তু মা করলেন কেন না, মা কিন্তু দিয়েছে ছটি অংশ আর বাবা দিয়েছে মাত্র একটি অংশ। এই সপ্ত অংশে আমাদের দেহ গঠিত হয়েছে, এটা বাবা আধ্যাত্মিক কথা। সেখানে বলছে কি বলছে জানেন মা? তাহলে একটি উদাহরণ দেই। ওরে ঘরে যেমনি হইবি ব্যঞ্জন বিলাবি হাড়ি না ছুঁইবি তবে, ওরে ঘরে কি আড়ি না চুইবে অন্য পাটি বিতারে। ও মা, আচ্ছা মা আপনারা তো রান্নাবান্না করেন, আচ্ছা এখানে বলছে রান্নাবান্না করবেন খেতে দিবেন সকলকে, কিন্তু হাঁড়ি কড়া স্পর্শ করতে পারবেন না, আছে নাকি কোনো মা এমন? কি বলছি জানেন তো? ওরে গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো রইবি সুখে, ওরে গোপন প্রীতি গোপনে রাখিবি তবে তো রইবি সুখে। এইসব গোপন কথা বাবা গুরুর কাছে গোপন ভাবে জেনে নিতে হয়। সেই মার কাছে থেকে বিদায় নিয়ে রামচন্দ্রকে ফিরাতে গিয়েছে। রামচন্দ্র যখন গিয়ে বলল ভাই রে পিতৃ সন্তান পালনের জন্য আমি বনে এসেছি, না দাদা আমি রাজত্ব করব চালাবো কি করে, না তুই চালাতে পারবি তুই যা, তখনই রামচন্দ্রের পদ পাদুকা মস্তকে করেছিল না, রামচন্দ্রের পাদুকা মস্তকে করে নিয়ে যখন দাঁড়ালো তখন রামচন্দ্র বলেছিল তুই একই করছিস, না দাদা বড় দাদা তো পিতৃতুল্য মানুষ, বড় দাদা তো পিতৃতুল্য মানুষ, বড় দাদার খড়ম জোড়া মস্তকে নিলে কি আমার অপরাধ কোনোদিন হতে পারে না। তখনই রামচন্দ্র মনে মনে করেছিল তোর এই ঋণ আমি শোধ করব, তোর এই ঋণ শোধ করব। সেই পদুকা নিয়ে শোধ করার জন্য সুবল যখন কাঁদি উঠল, সুবল বলেছে ওরে ভাই কানাই তুই নামায় যে রে, তিনি ভক্তের মান রক্ষার জন্য তিনি এই খেলাটি শুরু করেছিলেন, তাই সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙে, সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙে, রসময় বিদগদ বলের সঙ্গে কথা হতে হতে প্রাণ গোবিন্দ যখন কাতর হয়ে পড়ছে, সুবল বলেছে ও ভাই কানাই তোর এমন দশা কেন হলো, এমন দশা কেন হলো, এমন দশা কেন হলো, বল রে ভাই ভাই কানাই এমন দশা কেন হলো, ভাই আমি জানি এমন দশা কেন হলো,
দশা হলো কেন রে বল তখন কানাই কি বলছি জানে ও ভাই শুভ আমার প্রাণটা যেন চলে যাচ্ছে শীতল করাতে পারবি কি গো শরীরে যখন উত্তপ্ত তাপ বেড়ে যায় জ্বর বেড়ে যায় আমরা কি করি গো মাথায় জল দেই না ঠিক তেমনি বলছে ওরে সুবল তুই আমার শরীরটার জ্বালা গুড়াতে পারবি তখন সুবল কি করে জানে না ভাই কানাইয়ের হাতে ধরে রাধা কুণ্ড তীরে আসি ওরে কোষ রাধা কুণ্ডের তীরে আমার ভাই কানাইকে সঙ্গে নয়ে রাধা কুণ্ডের তীরে এসে বলছে ও ভাই কানাই তুই ভালো করে দেখ রাধা কুণ্ডকে লক্ষ্য করছিস গোবিন্দ যখন বলেছিল ওই রাধা কুণ্ডের জলে এই চারটি পদ্ম ফুল কেন ফুটে আছে রে হরে কৃষ্ণ বৃন্দাবনে গেলেই দেখতে পাবেন রাধা কুণ্ড শ্যামকুণ্ড জলে কুর্ম ভাসছে এই কুর্ম অবতারটি কে হয়েছিল না ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিল তাই না ভগবান গোবিন্দই তো কুর্ম অবতার হয়েছিল আজ তিনি নিজেই গেছেন রাধা কুণ্ড দর্শন করতে তাই চারটি ফুল দর্শন করছে চারটি ফুল বাবা চারটি রঙের আছে একটি হলো লাল একটি হলো নীল আর একটি হলো সাদা আর একটি হলো হেম কমল সাদা নীল লাল আর হেম কমল এই সাদা ফুলটি কি গো আর নীল ফুলটি কি লালটি কি সাদাটি হলো দেবাদিদেব মহাদেব আর নীলটি হলো আমার পরম বিষ্ণু আর লালটি হলো আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা আরে হেমকমলটি বলতে হেমকমল রং মানে জানো মা কিছুটা সোনালি রং আর কিছুটা হলুদ রং মিশালে যে রংটি উদ্ভাসিত হয় সেটাকে বলছে হেমকমল এই হেমকমল হলো লক্ষ্মী লক্ষ্মী দেবী নরলীলায়রা দর্শন করতে আসছে আর গোবিন্দ আমার বলছে ভাই সুবল
ওই যে আমার হেম কমল ফুলটি ওই হেম কমল ফুলটি আমায় এনে দে এই ফুলটি আমায় এনে দে তখন সুবল বলছে আরে ফুল গাছে থাকলে সুন্দর লাগে না গাছ থেকে ফুলটিকে তুললেই সুন্দর লাগে কি গো মা গাছে ফুল থাকলেই তো সৌন্দর্য পাওয়া যায় সেই গাছ থেকে কখন ফুল তোলা হয় বাবা কোন দেব দেবী বা কোন শুভ কাজে মাঙ্গলিক কর্মের জন্য ফুল তোলা হয় সুবল বলছে তোর এই ফুল কি হবে রে ফুল কি হবে জানিস রাধা রানীর সেই পূর্বের কথাকে নিয়ে বলছে আমি মান কুমারীর পুজো করিব এই বলে রাধা রানী শ্যামকুণ্ডের কাছে গিয়ে আজ ভগবান নিজে শ্রী গোবিন্দ আমার পরিদর্শন করছে আর এমত সময় রাধা রানীর বাল্যকালের একটি বন্ধু ছিল তিনি কি করেছিলেন রাধা দেবীর বাল্যকালের একটি বন্ধু ছিল যার নাম বৃন্দা বন থেকে কতগুলি ফুল তুলে একটি সুন্দর করে মালা গাঁথছে মালাটি গেঁথে মনে মনে ভাবছে আমি তো প্রতিদিনই মালা গাঁথি আজকের মালাটা এত সুন্দর হলো কি করে না সুন্দর জিনিস সুন্দর জায়গায় দিতে হয় তাই না যেখানে সেখানে বাবা ফেলে দিলে হয় না আজকে দিনে বাবা দেখা যায় ধূপকাঠির কিন্তু খোসাতে লেখা আছে শ্রীকৃষ্ণ নানান জায়গায় লেখা আছে মহাপ্রভু সেইগুলো যখন ডাস্টবিনে পড়ে যায় সকল কিন্তু অপরাধ হয়ে যায় তাই মালাটি সুন্দর করে গাঁথছি সুন্দর জায়গায় দিব তাই বৃন্দাবতী কি করেছে জানো মালাটি নিয়ে রাধারানীর কাছে এসে বলছে রাজে যেই না রাধে রাধে বলছে অমনি রাধা রানী ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে তার বাল্যকালের বন্ধু দাঁড়ায় আছে রাধা রানী বলছে ও দূতি তোর হাতে ওটা কি রে বলছে ওটা যে মালা এটা কি হবে না আমি তোর গলায় আজকে পরাবো তখন রাধা রানী বলছে ওরে দূতি রে ওই মালা পরায় তুই যেমন আনন্দ পাবি ওই মালা যদি আমি পরি তাহলে আমি তো বড় দুঃখ পাব কি গো বাবা মালাটা গলায় পড়লে কি দুঃখ পাওয়া যায় বৃন্দাদুতি মনে মনে ভাবছে আর বলছে এ রাধে আরে মালা পড়লে কি দুঃখ পাবি কারণ কি বৃন্দাদুতিকে বলে উঠল জোরে তুই বুঝি জানিস না আমি যা কিছু করি না কেন আমি যা কিছু করি না কেন আমার গোবিন্দকে যদি না অর্পণ করি তাহলে আমি কিন্তু সেই গ্রহণ করি না আমি প্রথমে গোবিন্দকে আমি দেই তারপর আমি গ্রহণ করি তুই পারবি আমার গোবিন্দের গলায় মালাটা দিতি তখন এই বৃন্দাবতী বলছে বাবা বাবা আরে মালা আনলাম তোর জন্য আর মালা তুই আবার তার গলায় দিতে বলছিস না বৃন্দাবতী বলল বেশ
আমি দেব তবে একটা শর্ত রয়েছে। কি শর্ত? না আমি তোর মালাটা বয়ে নিয়ে যাব, তবে আমায় কি পুরস্কার করবি বল দেখি, আমায় কি দিবি বল? কেন? আমার গলার যে গজমতি হার, রাধারানী বলছে আমার অমূল্য সম্পদে গজমতি হার, ওই হারই আমি তোকে দেব। কি বললি? ওরাই তুই কি কথা শোনালি রে? তুই গজমতি হার, ওরাই ওই গজটা বাদ দে, এই গজ কথাটা বাদ দে, আর শেষের হার কথাটা বাদ দে, যেন যুগল বাজে মোতে থাকে রে জয় রাধে যুগল পদে মাকে ওরে হরে কৃষ্ণ বাবা। এই যে ওখানে ভোজন আর এখানে ভজন, গোবিন্দ বলেছে ওরে আমি যে রাধা রানীর হস্তে মালা গ্রহণ করব, এই বলে বৃন্দাদতি কি করেছি জানো? বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানি মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানি মিলে, চম্পকের মালা করে ধরে যাই বলে আর রাধে রাধে, বলে আর রাধে রাধে, যাই বলে আর রাধে রাধে, বলে আর রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী যাই বলে আর রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী বলি জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী যাই বলে আর রাধে রাধে। মালাটি নিয়ে বৃন্দাদুতি আমার চলছে কোথায়? সেইখানে যেখানে আমার প্রাণ গোবিন্দ বসে আছে। উমা বৃন্দাদুতি আমার বড় বিপাকে পড়ল, উমা বৃন্দাদুতি মালা নিয়ে গিয়ে, মালা নিয়ে গিয়ে বড় বিপদে পড়ল। গোবিন্দের কাছে মালাটা নিয়ে যেতেই বিপদে পড়ছে। কি বিপদ? বৃন্দাদুতির হাতে আছে একটি মালা, আর এক জায়গায় বসে আছে ভগবান শ্রী গোবিন্দ তার প্রিয় সখা সুবল। আচ্ছা বাবা, গোবিন্দ আর তার প্রিয় সখা সুবল এক জায়গায় বসছে, মালা আছে একটি, ওই মালাটা কার গলায় দেবে? গো ভগবানের গলায় কি দেওয়া তো আমাদের সাজে, তাই না? ভগবানের গলায় না দিলে শোভা পায় না। কিন্তু বৃন্দাজ্যোতি মনে মনে ভাবছি, বৃন্দাজ্যোতি মনে মনে ভাবছি না, শাস্ত্র যে অন্য কথা বলছে। বিচার করিয়া মনি ভক্তি রসয়া সাধনে, ভক্তি রসয়া সাধনে মধুস্র শ্রী
ভাগবত পুরাণ। ভাগবতী তার অনেক উল্লেখ রয়েছে। ভগবানের চেয়ে ভক্ত বড়, তাহলে ভগবানের চেয়ে যদি ভক্ত বড় হয় প্রভু আপনারই লীলা, তাহলে ভক্তকে না দিয়ে আপনার গলায় মালাটা দেই কেমন করে, তাই না? বৃন্দা যদি ভাবছে বলছে প্রভু এই কথা তো আপনার উক্তি, আপনি তো নিজেই বললেন যে আমার চেয়ে আমার ভক্ত বড়, তাহলে বড়র গলায় না দিয়ে ছোটর গলায় কি মালা দিলে শোভা পায় না কোনোদিন? তাই আমি সুবলকেই দেব। সুবলের সমর পিল যেই না সুবলের হাতে দিতে গেল, সুবল কি করলো জানে? ও গো এ হা কৃষ্ণের তলে দিল সুবলের সমর পিল, এ হা কৃষ্ণের তলে দিল। ও মা যেই না সুবলকে পরাতে গেছে, সুবল কি করেছে? সুবলের সমর পিল সুবলের গলায় যেই দিতে গেল, সুবল কি করল না? কৃষ্ণের গলায় দিয়ে দিল। আহা, তখন কি হলো? উর্দীপন আবি মাঠে রে উদ্দীপন তারি মাঝে রে প্রেমীর তুমি দিধাই ওর নয়নে যায়, প্রেমীর তুমি দিধাই ওর নয়নে যায়, অবসহ আমার কানাইয়ের গলায় মালাটা পরিয়ে দিল মা, কানাই যেন মুচ্ছা হয়ে মাটিতে পড়ে গেল, আর যেন কিছুই জ্ঞান তার মধ্যে নেই। সুবল মনে মনে ভাবল সর্বনাশ, আর এই মালাটা পরাতে কানাইয়ের এমন দশা হলো কেন? তাহলে কি ওই মালার মধ্যে কোনো বিষধর সর্পের বিষ ছিল? এই বলে সুবল কি করেছি জানো তো? কি গো, আমরা মানুষ যখন অজ্ঞান হয়ে যায় আমরা তার চোখে মুখে জল দেই না, তাই তো? সুবল কি করেছি জানো? বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, কহিছে মধুর বনে, কহিছে মধুর বনে আসবিতে আসি রাধা কুণ্ড বেশি, আসি রাধা কুণ্ডে বসি, আসবিতে আসি রাধা কুণ্ডে বসি, আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হলো, অচেতন কেন হলো, এমন দশা কেন হলো, দশা কেন হলো,
কানাই তোর কি হয়েছে বল, গৌরহরি লক্ষ্য করলে হরে কৃষ্ণ জয় রাধ। ভগবান শ্রীগোবিন্দ মনে মনে ভাবছে যে সুবলকে বলছে কি জানো, আমি মনে ভেবেছিলাম এই বৃন্দাবনে আমার আপনজন বলতে কেহ নাই, জানিস সুবল আজ তোকে পেয়ে আমি একটিও কিন্তু গোপন কথা রাখব না, জানিস আমার শরীরের এমন অবস্থা হয়েছিল কেন জানিস, তুই আমার একটা কথা রাখবি ভাই সুবল। সুবল বলছে আরে বল না, তোর কথা রাখার জন্যই তো আমরা সর্বদাই আছি, তুই আছিস বলেই আমরা আছি। কি গো ভগবান শ্রী গোবিন্দ আছেন বলেই তো আমরা আছি, বল বল সুবল তুই যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, জটিলা কুটিলার পুরে যেতে কি পারবে, জটিলা কুটিলার পুরে যেতে কি পারবে, যাবটে 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 জটিলা কুটিলার পুরে যাবটে যাবটে, জটিলা কুটিলার পুরে যাবটে যাবটে, তুই কি যেতে পারবে সেই যাবটে। সুবল মনে মনে ভাবছে আরে আমি পারবো না তো কে পারবে রে, আরে আমি এতদিন তোর সঙ্গে থেকে আমি চতুরালি হয়ে গেছি রে বাবা, ঠিক আছে তুই একলা কিন্তু চতুরালি নয়, আমিও তোর সঙ্গে থেকে একটা কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গী নরকে বাস, তোর কাছে থেকে থেকে তোর কিছু গুণ আমি ধরে ফেলতে পারছি, ঠিক আছে তুই এখানে বসে বসে মনে মনে জপ কর, আর আমি যাব আর আসব, এই বলে আমার কানাইকে সেখানে বসিয়ে দিয়ে রাধাকান্ডের তীরে সুবল কি করেছে জানো, সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, 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 যাবট হিমা সুবল নেচে নেচে যায় রে, মনের আনন্দে সুবল নেচে নেচে যায় রে, আয়ল যাবট হিমা আয়ল যাবট হিমা, সুবল মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে কানাইকে এখানে বসিয়ে, ঠিক যখন ছুটতে শুরু করলো কানাই বলছে ওরে সুবল দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ও ভাই সুবল আরে কাছে দাঁড়া রে দাঁড়া রে, ভাই সুবল মায়ের কাছে দাঁড়া রে দাঁড়া রে, ও ভাই সুবল তুই দাঁড়া তুই যেতে পারবি তো, কেন
নারে সেখানে জটিলা কুটিলা আছে, বড় সাংঘাতিক ব্যক্তি, তোকে প্রবেশ করতে দিবে তো? সুবল বলছে আমিও সুচতুর সুবল, আমিও সুচতুর সুবল, আমি তোকে প্রমাণ করে ছাড়বো আমি যেতে পারলাম না পারি নাই। সুবল আমার মনের আনন্দে যাচ্ছে, কোথায় জটিলা কুটিলার পুরী আয় লই উপনীত, 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 মলিন বদন বিজরায়, মলিন বদন বিজরায়। সুবল যাচ্ছে গো বাবা, কিন্তু কিরকম ভাবে যাচ্ছে জানো তো? ভয় করেছে, ভয় করেছে, ভয় করেছে, ভয় করেছে, সুবলের মনে দেখো ভয় করেছে, সুবলের মনে দেখো ভয় করেছে, সুবলের মনের মধ্যে কিন্তু ভয় লাগছে, আমি কি করে যাব? মলিন বদন দিজরায়, এই বলে সুবল এইভাবে ভয়ে আতঙ্কিত হয়ে যেই না রাধারানীর কাছে যাবে, মনে মনে যাচ্ছে, ঠিক আবার পেছন থেকে কে বলছে, দাঁড়া রে দাঁড়া, সুবল মনে মনে ভাবছে আবার কোন শুভ কাজ বা অশুভ কাজ, যাওয়ার পথে যদি পেছনে কেউ ডেকে দেয় তাহলে তো যাত্রাপথ অশুভ হয়ে যাবে, পেছনে আবার কে ডাকছে, সুবল দাঁড়া দাঁড়া দাঁড়া, যেই না পেছনে ঘুরে দেখলো বলছে সর্বনাশ, এ তো অন্য কেউ নয়, এ তো যোগ মায়া পূর্ণমাসি, সবার কাছে বাবা লোকানো যায়, যোগ মায়া পূর্ণমাসির কাছে লোকানো যায় না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে হেরে যায় সেখানে আমার যোগ মায়াকে ডেকে পূর্ণ করে দেয়। তাহলে যোগ মায়া যার কাছে উপযুক্ত ব্যক্তি, আমি তাকে কি করে মিথ্যা কথা বলব? এই বলে আমার সুবল কি করেছি জানো, মাকে বলছে, ও মা সন্তানরা কোনোদিন মায়ের কাছে মিথ্যা কথা বলে না, সন্তানদের মায়ের কাছে মিথ্যা কথা বলতে নেই, যদি কোনো সন্তান মাকে মিথ্যা কথা বলে যায় বাইরে তার যাত্রাপথ অশুভ হয়ে যায়। মা ও মা আমি তোমায় সত্য কথা বলবো, আমার প্রাণ কানাইয়ের জন্য আমি যাবতে জটিলা কুটিলার দ্বারে, রাধা রানীকে আনার জন্য আমি এইভাবে যাচ্ছি, দেখ সুবল তুই রাধাকে আনতে যাচ্ছিস যা, যোগমায়া পূর্ণমাসি বলছে তুই রাধাকে আনতে যাবি তুই যা, তবে খুব সাবধান,
আচ্ছা সুবল, তুই তো রাধারানীকে আনতে যাচ্ছিস, তোকে একটা প্রশ্ন করব। জটিলা কুটিলা যদি জিজ্ঞাসা করে, এই সুবল তুই এই দুপুরবেলা কোথায় আসছিস রে? কি গো, আপনার বাড়িতে কোনো কিছুই আয়োজন নেই, দুপুরবেলা খাওয়া দাওয়া করে দরজা জানলা বন্ধ করে বাড়িতে শুয়ে আছেন, সেই সময় যদি কই এসে ডাকে মা বাবা, আপনারা বেরিয়ে এসে বলবেন না এ কি দরকার গো বাবা? বলবেন না? কি প্রয়োজন আছে? এই সুবল যদি জটিলা কুটিলা বেরিয়ে এসে বলে, সুবল তুই কি কারণে এলি রে বল, তুই কি উত্তর দিবি? সুবল বলছে, মা ঠিক কথাই তো, এ কথা তো আমি আগেই ভাবি না, এই কথা তো আমি আগে কোনোদিন ভাবি নাই। তাহলে কি হবে? তাহলে ওরে সুবল কি দাঁড়া, এই বলে আমার যোগমায়া পূর্ণমাসী দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন। দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে মহাদেবকে বলছে, ও গো মহাদেব, তোমার বাহন। মহাদেবকে বলছে, তোমার বাহনটি আমাকে কিছুক্ষণের জন্য দাও। মহাদেবের বাহনটি কি গো? বৃষভ তো, বড় বৃষভ। মহাদেব বলছে যোগমায়াকে, তোমার এত বড় ষাঁড় নিয়ে তুমি কি করবে? তুমি আমার এত বড় ষাঁড় নিয়ে গিয়ে তুমি কি করবে? না, ওটা আমাকে কিছুক্ষণের জন্য দাও না, আমি পরে আবার ফিরিয়ে দেব। মহাদেব আর কোনো কিছু না জিজ্ঞেস করে যোগমায়ার হাতে তার বাহনটি দিয়ে দিল। আর যোগমায়া আমার কি করেছে জানো? তার যোগ বলের দ্বারা, যোগমায়া তার যোগ বলের দ্বারা তিনি করলেন কি, আমার হরে রবি সব দেখো বাছুরি করিল, হরে রবি সব দেখো বাছুরি করিল, হরে রবি সব দেখো বাছুরি করিল, হরে রবি সব দেখো